একটি 9mm পিস্তল এবং 3 রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেপ্তার করল নওদা থানার পুলিশ। ধৃতদের নাম হল রবিউল শেখ, বয়স 24 বৎসর, বাড়ি মধুপুর মাঠপাড়া, এবং আরেকজন জিয়ারুল মণ্ডল, বয়স 39 বৎসর, বাড়ি মধুপুর ঘোলডোবাপাড়া। গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানা পুলিশ শুক্রবার রাতে মধুপুর এলাকা থেকে একটি 9mm পিস্তল এবং 3 রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ সকালে তাদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়। নওদা থেকে এসকাপ্তাবি রিপোর্ট, AB24 নিউজ। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।